नमस्कार बंधुरा, गीता रान्ना बान्नाते आपनादे सबाइके स्वागत। आज आमी पटल पसिंदार रेसिपि शेयर करछी, जेटा गरम गरम भात रुटी परोटा फ्राइड राइस पोलाओ सब किछुर साथे खेते किन्तु असाधारण लागे। आसुन देखे नेवा जाक आमार आजकेर ई पटल पसिंदार रेसिपि। पटल पसिंदा बानाबार जोन्ने प्रथमे एखाने आमी 700 ग्राम परिमाण पटल खूब भालो मतो धुए परिष्कार करे पटलेर दुटो प्रान्त केटे बाद दिए एरकम भावे अल्प अल्प करे खोसा छाड़िए नियेछि आर अल्प अल्प करे खोसा रेखे दियेछि। एखन प्रत्येकटा पटलकेई एरकम भावे एकटु करे चिड़े निच्छि बा काट लागिए निच्छि। एते करे पटलेर मध्ये अनायासे तेल झाल नून मसला खूब ताड़ाताड़ि सहजेई ढुके पड़ते पारबे। प्रत्येकटा पटले किन्तु आमि एकई रकम भावेई काट लागिए नेब। समस्त পটলগুলো কিন্তু আমার কাট লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ আর কোয়ার্টার টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোমতো পটলগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। পটল ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিট এভাবেই রেখে দেব। 10 মিনিট পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। তবে খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে, যাতে পটলের চারিধার মানে সব দিকই খুব সুন্দর করে ভাজা হয়। দেখুন পটল ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দুটো ছোট এলাচ, দুই টুকরো দারচিনি ছোট আর দুই টুকরো লবঙ্গ। এই ফোড়নগুলোকেও 15-20 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি 700 গ্রাম পটলের জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করতে না চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি নিরামিষভাবে এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজগুলো মিডিয়াম লালচে করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এই সময়তে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে রান্নাতে ঝাল হয় না, খুব সুন্দর রং হয়, আর এরকম তেলের মধ্যে দিলে রংটা কিন্তু আরও বেশি ভালো আসে। 30-40 সেকেন্ড সময় ধরে নাড়িয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে বেটে সেটাই দিয়ে দিলাম। এখন এই টমেটো বাটা দিয়েও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থেকে যায়। মিডিয়াম হাই ফ্লেমে আমি টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমেই আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের ইচ্ছে মতোই ব্যবহার করতে হবে। 1/4 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন অল্প করে জল দিয়ে এই মশলাগুলোকেও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। তবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে কিন্তু কখনোই মশলা কষিয়ে নেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা খুব সুন্দর কষিয়ে নেবার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর যে পাত্রের মধ্যে পটল রেখেছিলাম সেই পাত্র ধুয়ে অল্প একটু জল দিলাম। এখন খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পটলের সাথে মশলাটাকেও কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে পটলের সাথে মশলাটাকেও কষিয়ে নিয়েছি 3-4 মিনিট সময় ধরে। এখন এর মধ্যে একটা স্পেশাল মশলা দেবো। দেখুন এখানে আমি 9-10 আমন বাদাম অল্প একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ওদিকে নিয়েছি 1 চা চামচ পরিমাণ পোস্তদানা আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ সরযুক্ত ঘন দুধ।
আমন্ড বাদামের খোসাটা তুলে নিয়ে এই সমস্ত কিছুকে একই সাথে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে আমন্ড বাদামের পরিবর্তে কিন্তু কাজু বাদামের ব্যবহার করতে পারেন, আর পোস্তদানা যদি না থাকে সেক্ষেত্রে সাদা তিল ব্যবহার করতে পারেন, আর সরযুক্ত দুধ যদি না থাকে সেক্ষেত্রে মিল্ক পাউডারের ব্যবহার করতে পারেন। যাই হোক, অনেকগুলো অপশনে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। এখন এই সমস্ত কিছুকে আমি মিক্সির একটা ছোট জারের মধ্যে নিয়ে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে এটাই আমি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি আমন্ড বাদাম, কাজু বাদাম বা পোস্ত না থাকে সেক্ষেত্রে আপনারা 2-4 চামচ পরিমাণ সাদা তিল আর 1/2 কাপ পরিমাণ দুধ একসাথে পেস্ট করে সেটা কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন খুব ভালো মতো এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। মাঝে অবশ্যই একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এখন 4 মিনিট পরে ফিরে এলাম, আবারও একবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুবই সুন্দর কিন্তু মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আর পটলের গায়ে কিন্তু মশলা বেশ মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো গরম জল। খুব বেশি জল কিন্তু এখানে দেব না, এটা কিন্তু একদমই একটা মাখো মাখো রান্না তৈরি হবে, সেই জন্য কিন্তু জল বেশি দেওয়া চলবে না। খুব ভালো মতো একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 গোটা কাঁচা লঙ্কা। এতে রান্নাতে ঝাল হয়ে যাবে না, ফ্লেভারটা খুব ভালো আসবে। আর যেহেতু নিরামিষ রান্না, 1 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকে। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3-4 মিনিট সময় ধরে রান্না করে নেব। 4 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি শাহী গরম মশলা গুঁড়ো, চাইলে কিন্তু যে কোনো গরম মশলাই আপনারা ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটাকে বাড়িয়ে বা কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার এই পটল পাসিন্দার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।